তোমরা এর আগের ভিডিওতে মাত্র একজন আমাকে কমেন্ট করে বললে, স্যার আপনি যে অলৌকিক গল্প থেকে প্রথম বট প্রশ্ন এবং উত্তর, দ্বিতীয় বট প্রশ্ন এবং উত্তর, তৃতীয় বট প্রশ্ন এবং উত্তর আপলোড যে করেছেন আপনার চ্যানেলে, কিন্তু আপনি সেই ভিডিওতে বলেছিলেন যে এরপরে চার নম্বর বট প্রশ্নটি এই অলৌকিক থেকে এবং পাঁচ নম্বর বট প্রশ্নটি এবং উত্তরটি এই অলৌকিক থেকে আপনি আপলোড করবেন বলেছেন, কিন্তু এখনও তো আপলোড করেননি, স্যার প্লিজ আপনি আপলোড করুন। তাই তার উদ্দেশ্যে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য অলৌকিক অর্থাৎ কর্তার সিং দুগ্গাল রচিত অলৌকিক যে একটা ভারতীয় গল্প আছে, সেই অলৌকিক ভারতীয় গল্প থেকে আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যে চার নম্বর পাঁচ মার্কের বট প্রশ্ন এবং উত্তর লিখে দিয়েছি, সেই চার নম্বর প্রশ্ন এবং উত্তরটি এবং তারপরেই পাঁচ নম্বর বট প্রশ্ন এবং উত্তরটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এবার এর আগের ভিডিওটি তোমরা যদি কেউ দেখে না থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেই তোমরা দেখে নেবে। তোমরা অনেক জায়গায় টিউশন পড়েছ, কিন্তু একবার দেখো তো এই প্রশ্নটি তোমাদের স্যার কি লিখিয়েছে। আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট, তাই এই প্রশ্নটি, এই প্রশ্ন দুইটি আমি তোমাদের আজকে দেখাতে চলেছি, ঠিক আছে? অলৌকিক গল্প থেকে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর বট কোশ্চিন আমি দেখিয়েছি, আজকের এই ভিডিওতে চার নম্বর কোশ্চিনটি দেখাচ্ছি। দেখো লাইন তুলে কোশ্চিন, আমার ছাত্রছাত্রীর খাতা থেকে আমি তোমাদের দেখাচ্ছি লাইন তুলে কোশ্চিন। তবু বিশ্বাস হলো না, এটা কিন্তু ওই টেক্সট বইয়ের লাইন। এবার প্রশ্ন বলছে কার কি বিশ্বাস হয়নি, কোশ্চিন মার্ক, পরবর্তীতে বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল, অথবা বা অনুরূপ প্রশ্ন, ওই প্রশ্নটি আসুক বা এই প্রশ্নটি আসুক একটাই উত্তর হবে। অথবা প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, কোশ্চিন মার্ক, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল। অর্থাৎ আমি যে তোমাদের দুইটি প্রশ্ন বললাম, এই দুইটি প্রশ্নের অ্যান্সার একটাই হবে। এখন আমি তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো উত্তরটি তোমরা কী লিখবে, উত্তরটি এভাবে লিখবে, কর্তার সিং দুগ্গাল রচিত অলৌকিক গল্পে আমরা দেখি যে বলিকান্ধারীর নিকট তৃষ্ণার জল বারবার প্রার্থনা করে নানক শিষ্য মর্দানা যখন তৃষ্ণায় মূর্ছিত প্রায়, তখন নানকের কোথায় সামনের পাথরটা তুলে তিনি জলের ঝর্ণা দেখতে পান। এ দৃশ্য দেখে বলিকান্ধারী ক্রুদ্ধ হয়ে পাথরের একটা চাঙ্গড় নিচে গড়িয়ে দিলে নানক জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে হাত দিয়ে সেই পাথরটা থামিয়ে দেন। যুক্তিবাদী লেখক তা বিশ্বাস করেনি, একজন মানুষের পক্ষে হাত দিয়ে পাথরের বড় চাঙ্গড় থামিয়ে দেওয়া, ঠিক আছে? তারপরে পয়েন্ট করবে গল্পের প্রতি বক্তার বিশ্বাস, এই পয়েন্ট করবে। এই পয়েন্টের সময় তোমরা লিখবে পরবর্তীকালে পাঞ্জা সাহেবে পৌঁছে লেখক তার মায়ের বান্ধবীর কাছে শুনেছিলেন এক আশ্চর্য ঘটনা, শহরের নিরীহ ভারতীয়দের অনেককে হত্যা করে বাকিদের ট্রেনে বন্দি করে নিয়ে যাচ্ছিল ফিরিঙ্গিরা, খিদে তেষ্টায় তারা কাতর হলেও ট্রেন থামানোর কোনো নির্দেশ ছিল না। এই ঘটনায় উত্তেজিত পাঞ্জা সাহেবের লোকেরা যেভাবেই হোক ট্রেন থামানোর সিদ্ধান্ত নেয়, চলন্ত ট্রেনের সামনে নিজেদের জীবন বিপন্ন করেও তারা ট্রেন থামায়। জীবন দিয়ে অসম্ভবকে সম্ভব করার এই কাহিনী শোনার পরেই বক্তার মনে হয়েছিল প্রবল ইচ্ছাশক্তির জোরে চলন্ত ট্রেনকে থামানো সম্ভব হলে পাথরের চাই থামানো মোটেই অসম্ভব নয়। এভাবেই গল্পকথকের নানকের গল্পের প্রতি অবিশ্বাস পরবর্তীতে বিশ্বাসের পরিবর্তিত হয়ে বিশ্বাসের জন্ম দেয়। তাহলে আমি প্রশ্নটি দেখালাম, এখন আমি তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি দেখাবো এই অলৌকিক গল্প থেকে। তবে বলে দিই
এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার কোশ্চেনটির আর অ্যান্সার আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তোমরা যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন থেকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে উত্তরটি হয়ে গেল। এবার দেখো অলৌকিক গল্প থেকে পাঁচ নম্বর বট কোশ্চিন ও উত্তর, এই প্রশ্ন, এই পাঁচটি প্রশ্ন টিউশনে আমার ছাত্র হাতে লিখে দিয়েছি। প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, ঠিক আছে? বা প্রশ্নটি এরকম আসতে পারে, অলৌকিক শব্দটির অর্থ কী, অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, এরকম একটা প্রশ্ন দিতে পারে কিন্তু, ঠিক আছে? উত্তরটি তোমরা এইভাবে লিখবে, আমি তোমাদের যেইভাবে লিখতে বলছি দেখো, আমি ওদের এটা প্রিন্ট করে জেরক্স করে দিয়ে প্রিন্টিং কপি দিয়ে জেরক্স করে দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের, আর সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। উত্তর লিখবে, প্রখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গাল রচিত অলৌকিক গল্পটি বিশ্লেষণ করে উপলব্ধি হয়েছে যে বিষয়নিষ্ঠ ও ব্যঞ্জনাধর্মী গল্পের উপাদানে সমৃদ্ধ গল্পটি। গল্পটির শিরোনাম অলৌকিক, অলৌকিক বলতে মনুষ্যলোকে অসম্ভব যা লোকাতীত। দাঁড়ি একটু পেড়া করবে, পেড়া করে লিখবে, সাহিত্যে নামকরণ একটি তাৎপর্যপূর্ণ বিষয়, নামকরণের মধ্য দিয়ে স্রষ্টা বা শিল্পী তার দক্ষতা ও প্রতিভাকে প্রকাশ করে, তাছাড়া নামকরণের মাধ্যমে ফুটে ওঠে শিল্পীর মননশীল চিন্তা ও দৃষ্টিভঙ্গি। নামকরণ বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে, পাঠ্য অলৌকিক গল্পের নামকরণ গভীর ব্যঞ্জনাধর্মী ও বিষয়ী বলে মনে হয়। একটা ছোট্ট রিকোয়েস্ট তোমার প্রতি, তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর যা কিছু লেখাই সব কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে তারপরে তোমরা পয়েন্ট করবে, লিখবে নানকের গল্প ও অলৌকিকতা, এটি পয়েন্ট করবে। আর এই পয়েন্টের সঙ্গে তোমরা লিখবে লেখকের বর্ণনায় অলৌকিক গল্পের প্লট সত্যি অলৌকিক, কাহিনীর প্রথম পর্বে ধর্মগুরু নানকের একটি অলৌকিক অর্থাৎ লোকাতীত গল্প, হাসান আবদালের জঙ্গলে তিনি পাথরের নিচে জলের ঝর্ণা আবিষ্কার করে শিষ্য মর্দানার তৃষ্ণা নিবারণ করেছেন, বলিকান্দারির পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে দেওয়া পাথরের চাঙ্গর হাত দিয়ে থামিয়েছেন এবং সেই পাথরে তার হাতের পাঞ্জার ছাপ উঠে গেছে, এগুলোই গল্পকথকের কাছে অলৌকিক বা লোকাতীত ঘটনা, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা বলে দিই, তোমরা এর পরবর্তীতে কোন প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে আমাকে ভিডিও বানাতে বলছো, এই ভিডিওর কমেন্টে প্রশ্নটি লিখে দাও, সেই প্রশ্নটি লিখে দিলেই তার উপর আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। দেখলে তো আজকে একজন মাত্র প্রশ্ন করেছে, তার জন্যই আমি এই ভিডিওটা আপলোড করছি। তোমরা যে কোনো প্রশ্ন লিখে দিবে আমি তার উত্তর তোমাদের আমি বানিয়ে দেবো, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তারপরে একটু পেড়া করবে, পেড়া করে লিখবে গুরু নানকের পাথর থামানো এবং পাঞ্জা সাহেবে শাখা হওয়া দুটি কাহিনী সূত্রে আসলে এই ব্যঞ্জনা যে মহৎ লক্ষ্যের জন্য দৃঢ় প্রতিজ্ঞ শক্তিতে বলিয়ান মানুষ আপাত দৃষ্টিতে যা অলৌকিক তাকেও অতি লৌকিক ক্ষমতায় সম্ভব করে তোলেন। এই ব্যঞ্জনা নামকরণে অন্তর্নিহিত থেকে গল্পটি সার্থকনামা করে, কিংবা শেষের লাইনটা এটা না লিখে তোমরা লিখবে তাই গল্পটির নামকরণ সার্থক ও যুক্তিযুক্তপূর্ণ, এভাবে তোমরা লিখবে, ঠিক আছে? তাহলে এই অলৌকিক গল্প থেকে আমি টিউশনে আমার ছাত্রদের পাঁচটি বট প্রশ্ন লিখে দিয়েছি, আর সেই পাঁচটি বট কোশ্চেনই আমি তোমাদের দেখালাম, ঠিক আছে? এর পরবর্তীতে কোন প্রশ্ন তোমরা চাচ্ছ, আমি অনেক ভিডিও আমি আপলোড করেছি, তোমরা প্লেলিস্টে দেখ, প্রয়োজন হলে দেখে নাও, ঠিক আছে? লিস্টে গিয়ে যাবে, ওইখান থেকে দেখে নেবে কোন কোন প্রশ্নের ভিডিও তোমাদের প্রয়োজন, কোন কোন প্রশ্ন উত্তর তোমাদের নাই, সব কিছু ওইখানে দেওয়া আছে, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।